গত সোমবার কি হয়েছিল সিলেটি আঞ্চলিক নাটকের জনপ্রিয় অভিনেতা মমতাজ আলীর? আর শুধু উনি হসপিটালে যাননি, ওনার সাথে গিয়েছে পুরো ঈশা মিডিয়ার পরিবার। তো চলুন বিস্তারিত জেনে আসি আজকের এই ভিডিওতে আসলে কি হয়েছিল মমতাজ আলীর গত সোমবার। তো প্রিয় দর্শক, আপনারা হয়তো অনেকেই জানেন মমতাজ আলী হচ্ছেন সিলেটি আঞ্চলিক নাটকের একজন অন্যতম জনপ্রিয় অভিনেতা। খুবই কম দিনের মধ্যে তিনি দর্শকদের হৃদয়ের ভিতরে স্থান অর্জন করে নিয়েছেন। আর এই ভালোবাসার মানুষ মমতাজ আলীর হঠাৎ অসুস্থতার কথা শুনে দর্শকরা খুবই চিন্তিত হয়ে আসেন। তো গতকালকে খোটাই মিয়া দেখতে গিয়েছিলেন মমতাজ আলী বাইকে উনার অসুস্থতার খবর শুনে। আর সেখানে গিয়ে তিনি যা দেখেছেন সেটাই উনার ফেসবুক আইডিতে পোস্ট করে বলেছেন। তো চলুন কি বলেছেন সেটা দেখি। তিনি বলেন, সিলেট ভিজুয়াল মিডিয়া ফ্যান্স ক্লাবের সদস্য ও ঈশা মিডিয়া প্রোডাকশনের অন্যতম অভিনয় শিল্পী মোহাম্মদ ফখরুল ইসলাম, আপনাদের প্রিয় মমতাজ আলী আজ অনেকটা সুস্থ আছেন। ডাক্তারের পরামর্শে হয়তো বা আজ বিকালে বাড়িতে নিয়ে যাওয়া হবে। তারপর ডাক্তার বলেছেন শরীর প্রচন্ড দুর্বল, কিছুদিন বেড রেস্ট নিতে হবে। তো এখানে আসলে ওনার কি অসুস্থতা সেটা ব্যঙ্গে বলেননি খোটাই মিয়া, তবে যেটাই হয়েছিল ওনার বর্তমানে উনি সুস্থ রয়েছেন। আপনারা ওনার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফিজ।